এক কাপ গরম চা, তাও আবার মাত্র এক টাকা, নদিয়ার কল্যাণীর এই দোকানে। দুর্মূল্যের বাজারে এক টাকার চা বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছেন কল্যাণীর বিদ্যাসাগর কলোনির এক চা দোকানে। এই দুর্মূল্যের বাজারে ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও বিশ্বাস না করে উপায় নেই। এই চা দোকানি দীর্ঘ 20 বছর যাবত এক টাকায় চা বিক্রি করে আসছেন, এমনটাই দাবি করেছেন তার দোকানে চা খেতে আসা খদ্দেররা। স্থানীয় সূত্রে ও চা দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, তার গুরুর নির্দেশ মতো তিনি এভাবেই চা বিক্রি করছেন। পরিবারে রয়েছে তার দুই মেয়ে আর স্বামী, এভাবেই সততার সঙ্গে এক টাকায় চা বিক্রি করে দিন গুজারান করছেন এই চা দোকানি। রাস্তার ধারে টালির কুঁড়ে ঘরে বসে ধোঁয়া উড়িয়ে প্রতিদিন তাকে চা বিক্রি করতে দেখা যায় বিদ্যাসাগর কলোনির এক কোণে। দারিদ্রতার নিত্যসঙ্গী, কিন্তু তাতে কি আসে যায়? তার সঙ্গে কথা বলে জানা গেছে, হে দারিদ্র, তুমি করিয়াছ মোরে মহান। এভাবেই তিনি জীবনের পথে হাঁটছেন। একদিকে যখন সমাজ দুর্নীতিতে ছেয়ে গিয়েছে, তখন এক টাকায় চা বিক্রি করে এই গরিব চা দোকানি দেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন এক আদর্শ জীবন হিসেবে, এমনটাই মনে করেন সাধারণ মানুষ। তাই সকাল হতে না হতেই দূর দূরান্ত থেকে সকলে এসে ভিড় জমায় এই চা দোকানির এক টাকার চায়ে চুমুক দিতে, এমন চিত্রই ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। কি নাম আপনার? উষারানী জয়ধন। কোথায় বাড়ি? বিদ্যাসাগর কলোনি 1 নম্বর ওয়ার্ড। কোন পৌরসভা? কে কে আছে বাড়িতে? বাড়িতে দুই ছেলে, দুই ছেলের বউ, নাতি পুতি আমার সবাই আছে। স্বামী কি? স্বামী রাজমিস্ত্রি কাজ করে। সেক্ষেত্রে আপনি চায়ের দোকান চালাচ্ছেন কবে থেকে? চায়ের দোকান চালাইছি অনেক দিনের থেকে, 2000 সালের অনেক আগের থেকে। তা তখন বিক্রি করতাম 50 পয়সা। 10-15 বছর হবে? 10-15 বছর না, বেশি, তাও মনে হয় প্রায় 30 বছরের কাছাকাছি। হ্যাঁ, চা বিক্রি করে 40 পয়সা, আর লাল চা হয়েছে 40 পয়সা, দুধ চা হয়েছে 50 পয়সা। এটা কত কত বছর পর্যন্ত বিক্রি করেছিলেন? এটাও প্রায় 10 বছরের মতন বিক্রি করছি। কত সাল পর্যন্ত? 2000 সাল পর্যন্ত। তারপর? তারপরে 1 টাকা করে সব বিক্রি করতে। সেই 2000 সাল থেকে? হ্যাঁ, 2000 সাল পরের থেকে। 2000 সালের পর থেকে কত করে বিক্রি করছেন? 1 টাকা দুধ চা, 1 টাকা লাল চা। এই দুর্মূল্যের বাজারে কি করে দিচ্ছেন সম্ভব? কি করে এইভাবেই চলছে, সবাই মাল কিনছি, সব মাল রাখি, তাদের টাকা পয়সা দিই, এইভাবেই চলছে। এই যে কেমন ভিড় হয় প্রত্যেকদিন? এরকমই ভিড়, সকাল বিকাল দুবেলায় মোটামুটি ভালোই কাস্টমার থাকে। কত কত কাপ বিক্রি হয় সপ্তাহে? সেটা তো আমার হিসাব নেই, আমার ওই 300, হ্যাঁ 200-250, কোনোদিন 300, সব দিন তো একরকম বিক্রি হয় না। এখানে তো আরো চায়ের দোকান আছে, তাদের দাম কিরকম? তাদের 5 টাকাও আছে, 4 টাকাও আছে, 6 টাকাও আছে। তো সেক্ষেত্রে তাদের দোকানে ভিড় হয় না? হ্যাঁ, তাদের দোকানে মোটামুটি হয়, কম হয়, সকালে কটা বিকেল? সকালে 6টার থেকে ওই 9টা-10টা অবধি থাকে। বিকেলে? বিকেলে 3টার থেকে রাত্রি 9টা-9:30 কি 10টা অবধি থাকে। সংসারের কাজ সামলে কি করেন? না না, আমি সংসারের কাজ তেমন কিছু করি না, কারণ ছেলের বউ আছে তো ওরাই টুকটাক করে। তাহলে যখন ছেলের বউ আসেনি তখন কি করতে হতো? তখন সবাই করতে হতো, সব করে এসে কি তখন সব করে এসে দোকানদারি করতাম। আপনার আমার না অন্যবার দিকে আলাদা। হ্যাঁ, রাধিকা আলাদা। কোথায় বাড়ি? বাড়ি এখানে। তুমি চা খেতে এসছেন? হ্যাঁ, অনেক
কত বছর ধরে এই ব্যবসা করছে? এই ব্যবসা কমসে কম আসবো 40 বছর। সেক্ষেত্রে আপনার এলাকাবাসীরা খুশি? এই 1 টাকা চা অনেকেই খুশি, আমাদের মতো গরিব মানুষ যারা ওই 4 টাকা 5 টাকা 3 টাকা চা আমরা খাইতে পারি না। তুমি বলি যে এখানে যদি 80 টাকা 2 টাকারটা বিস্কুট 1 টাকারটা চা আমার একবার চলে গেল, আবার বিকালবেলা পয়সা নাই 1 টাকারটা চা খেয়ে গেল। আমাদের গরিব মানুষের সুযোগ আছে না। কি নাম, কোথায় বাড়ি? আমার বাড়ি জানি, আমার নাম চিত্তরঞ্জন। এই যে গৃহবধূ একজন চা বিক্রি করছে, কবে থেকে দেখছেন আপনি এখানে? আমি এখানে থেকে 90 সাল থেকে। আপনি এখানে 90 সাল থেকে? 90 সাল থেকে দেখি এইভাবে চা বিক্রি করছে। তার আগে ব্যস্ত 40 বছর 8 আনা, তারপর থেকে 1 টাকা করছে 2 সাল পর থেকে এই পর্যন্ত চলছে এইভাবে। ওনার কিন্তু এই দুর্বল বাজারে কি করে উনি বিক্রি করছে? আমরা সবাই ওনাকে বলি আপনি দাম বাড়ান, সব কিছু দাম বেড়ে যায়। উনি কই আমার চলছে বাবা, আমি চাল আসছি। তুমি চাল আসবি কে, তুমি না শোন, তোমার মন মতো তুমি চলো। আমার কেউ চাল আছে, ভগবান চাল আসছে না কি করেছে উনিই জানে। আমি তো বিধি কই মাঝে মাঝে ওনাকে কই কি করো তুমি, তোমার তোমার কিভাবে পোষায়? সকালবেলা কি চা খেতে প্রত্যেক দিন আসি? সকালে হ্যাঁ, সকালে আসি, বিকেল আসি, দুপুরে আসি, সকালে চা খান। এরকম কত লোক আছে? এরকম লোক অন্য 400-500 হয় দোকানে মিলে ধরো। আশেপাশে তো আরও দোকান আছে, সেই দোকানে আরও আশেপাশে আছে, কেউ বসে 4 টাকা, কেউ বসে 3 টাকা, আবার 2 টাকা কেউ আছে পাশের দোকানে, 2 টাকা আছে। তাদের তুলনায় এনার সেলটা তো বেশি। হ্যাঁ, তাদের তুলনায় তো তাদের সেল না নন্দ পোষাবে কি করে? কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এই চায়ের মধ্যে কোনো ডিফারেন্স আছে খাওয়া? চা ডিফারেন্স আছে বলতে, মানে 1 টাকায় যে চাটা দেয়, 1 টাকার যে চাটা উনি দেয়, এই কোনো টাকা দিতে পারবে না 2 টাকায়, উনি হেঁটে 1 টাকায় দেয়। কিন্তু কি পার্থক্য মনে হচ্ছে? এই 4 টাকার চা সবই তো দুধ চা আর চিনি। হ্যাঁ, দুধ চা চিনি, সেক্ষেত্রে পার্থক্যটা কি কম বেশি ব্যাপার আছে? কম বেশি ব্যাপার নেই, কেউ গেলাসে দেয়, আর আপনার ছোট কাপে 1 টাকা জেনে স্যার, কিন্তু হচ্ছে কাছে গেলাসে কাঠটা বেশি, ইনারটা তো বেশি, 1 টাকাটা বেশি, দাম কম তারপরে বেশি। হ্যাঁ, দাম কম তারপরে বেশি। সেক্ষেত্রে এই যে উনি যেটা বলতে চাইছে যে এলাকার লোকের এলাকার লোকের তো একটা সাপোর্ট আছে, কিন্তু পাশাপাশি দোকানদাররা যারা বেশি দাম দিতে পারে তারা কোনো রকম ভাবে ওনাকে, তারা তো ওনাকে সব বলে যে তুমি বাড়াই ব্যস্ত, তা উনি তার কথা শুনছে না তো, কিন্তু তার কথা শুনতো তা উনি তার কথা বাড়াই ব্যস্ত। এতে কি আপনার এলাকাবাসীরা খুশি? এই যে কম দামে এলাকারা খুশি, যারা আমরা খাই যেরকম দোকানে আমরা খুশি, যখন দোকান আছে তারাও খুশি। শুধু কি লোকাল লোক কথা, লোকাল লোক চা খায় না? এই দাম শুনে দূর দূরান্ত থেকে লোক, দূর লোক আসে, বাড়ি বন্ধে চলে আসে, দেখতে আসে যে 1 টাকা চা, 1 টাকা চা। আমি কত নিয়ে এসে করলাম, শর্ট গাড়ি করে নিয়ে আসতাম, আমি মাথা খারাপ হয়ে গেছি তাই। হ্যাঁ, 1 টাকা চা খেতে চা খেতে পোষাই যাচ্ছে, বিস্কুট আছে, খেয়ে দিবে আছে অনেক। এইটা একটা রূপকথার গল্পের মতো না? রূপকথার গল্প, কিছু কিছু জিনিস আছে সত্যির মধ্যে তো গল্প হয়ে যায়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।